शहीद बेदी पुष्पस्तवक अर्पण कर जहांगीरनगर विश्वविद्यालय माननीय उपाचार्य अध्यापक डॉक्टर नूरुल आलम सर संगे रही उपाचार्य अध्यापक डॉक्टर मंजूर हसान सर उपस्थित आचार्य अध्यापक डॉक्टर मुस्तफा फिरोज सर कोषाध्यक्ष मैडम अध्यापक डॉक्टर राशिद अख्तर जहांगीरनगर विश्वविद्यालय शाखा छात्रलीग सभापति अख्तारुज्जामान सोहेल नेतृत्व एखन जहांगीरनगर विश्वविद्यालय शाखा छात्रलीग श्रद्धांजलि निवेदन करछे मुक्तिजुद्धेर चेतना और बंगबंधुर आदर्शे शिक्षक परिषद एरपर प्रस्तुत थाकबे बांग्लादेश छात्रलीग जहांगीरनगर विश्वविद्यालय पुष्पांजलि अर्पणेर पर आसबेन मुक्तिजुद्धेर चेतना और बंगबंधुर आदर्शे शिक्षक परिषद श्रद्धांजलि निवेदनेर पर आपनादेर शहीद बेदीर उत्तर पार्श्व दिए जाबार जन्य अनुरोध करछि आमी सबाइके बिनयेर साथे आह्वान जानाच्छि अत्यंत सुशृंखल भावे जेन आमरा शहीद बेदीते आमादेर श्रद्धार्घ अर्पण करते पारि आमी सबाइके बिनयेर साथे आह्वान जानाच्छि कोनो प्रकार विशृंखला ना करे सुशृंखल भावे सारिबद्ध भावे বিনয়ের সাথে যেন আমরা আমাদের শহীদদের প্রতি যে শ্রদ্ধার্ঘ সেটা অর্পণ করতে পারি এবং শ্রদ্ধার্ঘ নিবেদনের পর শহীদ মিনারের উত্তর পার্শ্ব দিয়ে বের হয়ে যাওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি আয়োজিত গণসংবর্ধন অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রসঙ্গে তিনি তার বক্তব্য পুনরাবৃত্তি করলে উপস্থিত ছাত্ররা আবারো নো নো ধ্বনি দিয়ে তার বক্তব্য প্রত্যাখ্যান করে একই দিনে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জিন্নার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন জিন্নাহ যথারীতি বাংলা ভাষার দাবি নাকচ করে দেন আঠাশ মার্চ জিন্নাহ ঢাকা ত্যাগ করেন এবং সেদিন সন্ধ্যায় রেডিওতে দেওয়া ভাষণে রাষ্ট্রভাষা প্রশ্নে তার পূর্বেকার অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করেন ইত্তবৎসরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ঢাকার নবাব পরিবারের সন্তান উর্দুভাষী খাজা নাজিরুদ্দিনকে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত করা হয় ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝালঝা বুলেটের বৃষ্টি ছড়ালে সব চুপে মুখে যাবে তা মানি না আবার তার জোরদার হয়ে ওঠে ১৯৫৯ সালের ৭ ফেব্রুয়ারি পাকিস্তান কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ডে ইসলামী আদর্শের দোহাই দিয়ে বাংলা ভাষাতে আরবি হরফ প্রবর্তনের প্রস্তাব করার মধ্য দিয়ে ১৯৫৯ সালের ১২ মার্চ পাকিস্তান গণপরিষদের শাসনতান্ত্রিক মূলনীতি কমিটি গঠিত হয় ১৯৫৯ সালের শেষের দিকে আব্দুল মতিনকে আহ্বায়ক করে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত করা হয় ১৯৫০ সালের ১৮ সেপ্টেম্বর পেশকৃত রিপোর্টে শাসনতান্ত্রিক মূলনীতি কমিটি উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সুপারিশ করে আমরি বাংলা ভাষা ওদের গৌরব
ওদের আশা আমরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে তোমার বলি, তোমার কোলে তোমার বলি কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে গান গে তার মাঝি টানে, গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সবাইকে শুভেচ্ছা। আজ 20 ফেব্রুয়ারি 2024, 7 ফাল্গুন 1430 মঙ্গলবার। আমরা দাঁড়িয়ে আছি 21 ফেব্রুয়ারির দ্বার প্রান্তে, মহান ভাষা শহীদদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ভাষা শহীদদের স্মরণ করব, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করব, এবং এজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। 1952-র 21 ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শহীদ হয়েছিলেন আমাদের বাঙালি তরুণ যুবকরা, এবং বাংলাই একমাত্র ভাষা পৃথিবীতে যে ভাষাটি রক্ত দিয়ে তার মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। আজকে এই 21 ফেব্রুয়ারির প্রাক লগ্নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আমরা সমবেত হয়েছি, এবং আপনাদের সাথে আমরা বাংলা বিভাগের পক্ষ থেকে উপস্থিত আছি। আমি মোহাম্মদ বশিরুজ্জামান খোকন। আমি আমিনা মমি। আমি আহসান ইমাম। আমি মোহাম্মদ শামীম হোসেন। ওই ভাষাতেই তাই গোড়া, আনলো দেশে ভক্তি ধারা, ওই ভাষাতেই তাই গোড়া, আনলো দেশে ভক্তি ধারা, আছে কই এমন ভাষা, আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী কবি, হে মধুবঙ্কী মনবী, বিদ্যাপতি চণ্ডী কবি, হে মধুবঙ্কী মনবী, ওই ফুলের ওই মধুর রসে, ওই ফুলের ওই মধুর রসে, বাঁধলো সুখে মধুর বাসা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এদিকে 20 ফেব্রুয়ারি অপরাহ্নে ঢাকা শহরে এক মাসের জন্য 144 ধারা জারি করা হয়, এবং সভা সমাবেশ শোভাযাত্রা বিক্ষোভ ইত্যাদির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সরকারের এরূপ দমনমূলক ঘোষণায় ছাত্র জনতার মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
20 ফেব্রুয়ারি সন্ধ্যায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সংগঠনের 15 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরদিন 21 ফেব্রুয়ারি 144 ধারা ভাঙার প্রশ্নের সভায় অনেকটাই মতৈক্য দেখা দেয়। বলিয়াহাট আব্দুল মতিন ও ঢাকা মেডিকেল কলেজের ছাত্র গোলাম মাওলা 144 ধারা ভাঙার পক্ষে ভোট দেন। মোহাম্মদ তোহা ভোট দানে বিরত থাকেন। বাকি 11 জন 144 ধারা ভঙ্গের বিপক্ষে ভোট দেন। নেতৃত্বের এই বিভক্ত অবস্থায় পরদিন অর্থাৎ 21 ফেব্রুয়ারি মূলত ছাত্রছাত্রীদের অনমনীয় মনোভাব এবং ছাত্র জনতার অভূতপূর্ব বলিষ্ঠতা এবং অপরিমেয় ত্যাগ তিতিক্ষার কারণে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গৌরবোজ্জ্বল অধ্যায়টি রচিত হয়েছিল। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। 21 ফেব্রুয়ারি 1900 সকাল 11টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রছাত্রীর উপস্থিতিতে উত্তাল হয়ে ওঠে। এ সময় ছাত্রনেতা গাজীউল হকের সভাপতিত্বে শুরু হয় 21 ফেব্রুয়ারির ঐতিহাসিক ছাত্রসভা। সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের পক্ষ থেকে শামসুল হক 144 ধারা ভঙ্গ না করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানালে ছাত্রছাত্রীদের সংক্ষুব্ধ প্রতিরোধে তিনি সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিন বলেন, রাষ্ট্রভাষা আন্দোলনকে জয়যুক্ত করার জন্য আমাদের কর্তব্য হবে 144 ধারা অমান্য করা এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের ভ্রান্ত ও চরম বিভ্রান্তিকর প্রস্তাব গ্রহণ না করা। সমবেত ছাত্রছাত্রীরা বিপুল করতালির মাধ্যমে আব্দুল মতিনের প্রস্তাবের প্রতি সমর্থন জানান এবং রাষ্ট্রভাষা বাংলা চাই, 144 ধারা মানি না মানি না স্লোগান দিতে দিতে দুপুর 12টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বার অতিক্রম করে রাজপথে পদার্পণ করে। সাথে সাথে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র পুলিশ বাহিনী। একদিকে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল গ্যাস দিয়ে, অপরদিকে নিরস্ত্র ছাত্রছাত্রীদের ইট পাটকেল লিখে। মহিলা ক্লাবের সভাপতির নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাবের সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে আসছে। Cheers.